হ্যালো, হ্যালো মম, আমি মর্ত থেকে বলছি। তোমরা সব কেমন আছো? ভালো আছি রে। তোদের প্রস্তুতি কেমন চলছে? আমাদের প্রস্তুতি সব ঠিকঠাক মম, বাসটা সব রেডি। সে কি, কেন রে, আমাদের বাস দিবি নাকি? ছি 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 ছি, কি যে বলো না মম, প্যান্ডেলের বাসের কথা বলছিলাম, সব রেডি হয়ে গেছে, এবার শুধু তোমার আসার অপেক্ষা। ও তাই বল। তোমরা সব কি করছো? লক্ষ্মী কি করছে এখন? লক্ষ্মী ফেসবুকে ব্যস্ত, একটা নতুন আইফোন কিনে দিন রাত সেলফি তুলছে আর পোস্ট করছে। আর গণেশ? গণেশ পাবজি খেলছে, সারা দিন পাবজিতেই মত্ত। কার্তিকের খবর কি? ওর কথা আর বলিস না, তোদের অভিনন্দনের সাথে হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব করেছে আর অনলাইনে সার্জিক্যাল স্ট্রাইকের ট্রেনিং নিচ্ছে। আর সরস্বতী, তার খবর কি? সরস্বতী, ও এখন গানে রিহার্সেল দিচ্ছে। গান? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তা আগমনী গান বুঝি না রবীন্দ্রসঙ্গীত? শুনবি? শোন কোন গান। বন্ধ করো মা, বন্ধ করো, শুনে শুনে কানে পচে গেল। আর বাবার কি খবর? তোর বাবার এখন সাংঘাতিক অবস্থা, প্রচন্ড মাথা ব্যথা। সে কি, কেন? আর বলিস না, তোদের কি আর কম জ্বালাতন? তোরা তো জানিসই, তোর বাবার জটা থেকে স্রোতস্বিনী গঙ্গা বয়ে চলেছে, তোরা আবার তার তলায় মেট্রো ঢুকিয়ে দিয়েছিস, দিন রাত কাজ চলছে, সেই শব্দে তোর বাবার অবস্থা কাহিল। একদিন তো রাগের চোটে একটা জটা ছিঁড়ে এমন ছুড়লো, পড়লো গিয়ে বউ বাজারে, ধসে গেল কটা বাড়ি। ইস, ভাগ্যিস নবান্নে পড়েনি। শুধু কি তাই, তোরা যা শুরু করেছিস তাতে তোর বাবার অবস্থা আরো কাহিল। সে কি, আমরা আবার কি করলাম? কি করিসনি তাই বল। ব্যাংকের অ্যাকাউন্টে প্যান কার্ডের লিঙ্ক, প্যান কার্ডে আধার কার্ডের লিঙ্ক, আধার কার্ডে ভোটার কার্ডের লিঙ্ক, এই টেনশনেই মানুষটা অর্ধেক শেষ হয়ে গেল। আর হ্যাঁ রে, বলি